আমি বদলে যাইনি, আমি শুধু দূরত্ব তৈরি করেছি তাদের সাথে যারা আমার সাথে বেঈমানি করেছে। এটি আমার অহংকার নয়, এটি আমার আত্মমর্যাদা। ভালোবেসে চিরদিনের জন্য যদি কারো হাত ধরতে না পারো, তবে ক্ষণিকের জন্য কারো হাত ধরে ভালোবাসার অভিনয় না করাটাই ভালো। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো অপরাধ বোধ নেই। যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে তুমি তোমার কাছে সেরা। শুধু চাইলেই হয় না, নিজের যোগ্যতার সীমা পরিসীমাটাও জরিপ করা প্রয়োজন। অন্যকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন, এবার থামুন, নিজের দিকে তাকিয়ে দেখুন তো আপনি পুরোপুরি পারফেক্ট কিনা। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। সেই সব লোকেদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি সেই সব লোকেদের শান্তিমতো বাঁচতে দেবে না। ভালোবাসার মাঝে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। প্রেম আর বন্ধুত্ব দুটোই ভালোবাসা ছাড়া সম্ভব নয়, কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায়, আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ তত আনন্দ পায়। দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত, ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। আগে একটা প্রেমে একটা জীবন কেটে যেত, আর এখন দশটা প্রেমে একটা যৌবনও কাটে না। বয়স তো বাড়ে মাতৃগর্ভে থাকাকালীন, বাইরে আসার পর তো প্রতিদিন একটু একটু করে আয়ু কমতে থাকে। বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। অনেক কষ্ট লুকিয়ে থাকে একটি কথায়, ভালো থেকো। না কারোর অভাবে বাঁচো, না কারোর প্রভাবে বাঁচো, বাঁচলে নিজের স্বভাবে বাঁচো। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কী বুঝবে? কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখলেও ভেতরটা আবর্জনায় ভরা। যে মানুষটি কাউকে ঠকাতে চায় না সেই মানুষটি সবচেয়ে বেশি ঠকে, এটাই নির্মম বাস্তবতা। অভিযোগ জমিয়ে রাখতে নেই, হয় ক্ষমা করে দিন, না হয় ভুল করলে ক্ষমা চেয়ে নিন। আর মনে রাখবেন, নিজ থেকে ক্ষমা করে দেওয়ার মতো মহত্ত্ব অনেক মানুষের নেই। যেদিন বুঝবে রূপটাও মানুষের ছায়া, মানুষ নয়, সেই দিনই শুধু ভালোবাসার সন্ধান পাবে। সম্পর্ক ভালো রাখতে গেলে নিজের অধিকারের সীমানা যতটা পারেন ছোট করুন। অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। মনে রেখো, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। তাই বাক্যটা পুরোটা বলবেন, অর্ধেক নয়, একতরফা আর কতদিন। বাবার সাথে কোথাও বের হওয়া মানে একটু পরপর জিজ্ঞেস করবে, কিরে কিছু খাবি? মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে, অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়, অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সব কিছুকেই কেটে ফেলতে পারে। লোহা থেকেও শক্তিশালী হচ্ছে আগুন, যা লোহাকেও গলিয়ে দিতে পারে।
আগুন থেকেও শক্তিশালী হচ্ছে জল, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে। জলের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ, যে সেই জলকেও পান করে নিতে পারে। মানুষ থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর চেয়েও বড় হচ্ছে আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে দিতে পারে। কাগজের নৌকা দিয়ে কখনো নদী পার হওয়া যায় না, ঠিক তেমনিভাবে অবিশ্বাস আর সন্দেহ নিয়ে কখনো ভালোবাসা হয় না। সম্পর্ক ভাঙার প্রধান 10টি কারণ: 1. তৃতীয় ব্যক্তির আগমন, 2. অতিরিক্ত অবহেলা, 3. ইগো বা অহংকার, 4. অতিরিক্ত রাগ, 5. অতিরিক্ত সন্দেহ, 6. মিথ্যা বলা, 7. সমালোচনা ও একে অপরকে দোষারোপ করা, 8. অপমান করা, 9. অর্থের অভাব, 10. অতিরিক্ত প্রত্যাশা করা, 11. দুজনের মাঝে দূরত্ব। ইনকাম করো ভাই, সম্মান এমনিতেই পেয়ে যাবে। তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোই তো কখনো শুনতে পায় না, কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো সেগুলো শুনতে পাবে? এত আর্তনাদ, এত অভিমান, দম আটকে থাকা গল্প কে শুনবে বোকা? কার এত সময় একা বেঁচে থাকতে শেখো প্রিয়? মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজের পিছিয়ে পড়া একজন মানুষ। শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না, অবশ্যই কিছু কারণ থাকে। কারো করোনা নিয়ে বেঁচে থাকা জীবনের এক দুর্বিষহ যন্ত্রণা, মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাওয়ার পর। জীবনে যে যত গভীর দুঃখ পায় সে জীবনকে তত গভীরভাবে উপলব্ধি করতে পারে। সমাজে এখন শুধু কেবল সত্য বলার মানুষেরই অভাব নয়, বরং সত্য শোনার মানুষেরও অনেক বেশি অভাব। যেখানে যত বিশ্বাস সেখানেই তত দীর্ঘশ্বাস। কেউ খুব আপন হতে চাইলে সাবধানে পা ফেলুন। খারাপ পরিস্থিতি তো একদিন ঠিক হয়ে যাবেই, কিন্তু সেই পরিস্থিতি দেখে মজা নেওয়া মানুষগুলোর কথা আজীবন মনে থেকে যাবে। দুবেলা না খেয়ে থাকলে হয়তো মানুষের এতটা কষ্ট হয় না, যতটা কষ্ট হয় প্রিয় মানুষের কাছ থেকে সামান্য একটু অবহেলা পেলে। কাউকে ক্ষমা করা সত্যি একটি মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। সঙ্গ যদি স্বস্তি না দেই, সঙ্গীহীন থাকাই শ্রেয়। কেউ বিশ্বাস ভঙ্গ করার পর যদি সরাসরি দোষ স্বীকার না করে অজুহাত দেখায়, তবে সেই মানুষকে আর কখনো বিশ্বাস করো না। অল্প জিনিসে ন্যায্য ভাগ হয়, বেশি থাকলেই অশান্তির সূত্রপাত। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। মিথ্যা হাসির অভিনয় সুখে থাকার জন্য নয়, কষ্ট ভুলে বেঁচে থাকার জন্য করতে হয়। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও, তাদের ছাড়া তুমিও থাকতে পারো। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ রাখে না। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হয়ো না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে। শোনো ভাই, প্রেম টিকিয়ে রাখতে গেলে রোজ নয়, রোজগার চাই। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাত থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপরে ছেড়ে দিন, সময়ই আপনার হয়ে বড় প্রতিশোধটা নিবে। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। বিশ্বাস আর নিঃশ্বাস শেষ হতে এক সেকেন্ড সময় নেই। অভিনয় সবাই করে, কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসার, আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার।
জীবনটা আসলেই নাটকের রঙ্গমঞ্চ। প্রেমে পড়লে প্রথম প্রথম সব প্রেমিকই যত্নে রাখে, আসল প্রেমিক তো সে যে শেষ জীবন পর্যন্ত পাশে থাকে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। কারোর বিপদ দেখে উল্লসিত হইও না, আগামীকাল তুমি কি অবস্থায় থাকবে তা তোমার জানা নেই। বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয় না। আজ কাউকে কাঁদালে কাল তোমাকেও কাঁদতে হবে, এটা খুবই বাস্তব। এটা কারো অভিশাপ নয়, নিয়তির স্পষ্ট বিচার। পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যে কিনা ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত বিরতিহীন পরিশ্রম করে। চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুড়ে ঘরে থাকাও অনেক সুখের। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দ পুরো উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে আনন্দ কারো সাথে ভাগ করে নিতে হবে। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো, কারণ ফকিরদের অভিনয় করতে হয় না, আর মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয়। আঙুলের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমনি সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। আপনি নিজে সেই পরিবর্তন হন যা আপনি সারা বিশ্বের মধ্যে দেখতে চান। প্রশ্ন, জন্মদিন মানে? ডক্টর এপিজে আব্দুল কালামের উত্তর, এটাই একমাত্র দিন যেদিন তোমায় কাঁদতে দেখে তোমার মা হেসেছিল। হতাশার কিছু নেই, সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। জন্মদিন পালন করাটা বোকামি, জীবন থেকে এক বছর ঝরে গেল, সেজন্য অনুতাপ করাই উচিত। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। আপনি যদি ভালো মানুষ হন, তবে পৃথিবী আপনার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য। আজ এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।